মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ। তারিখে ইবনে জারির তাবারিতে লিখে আল্লামা জুলফিকার নকশবন্দি, ওনার খুতুবাতে জুলফিকার নকশবন্দি তিনি এসেছেন। বিশ্ব নবী আখিরি জমানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুনিয়ার জমিনে আল্লাহ যাকে বিশ্ববিখ্যাত সবার সবথেকে বড় পয়গম্বর বানিয়েছেন, বিশ্বনবীর কলিজার টুকরামে হযরতে ফাতেমাকে বানিয়েছেন সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতি মহিলাদের নেত্রী, জান্নাতি মহিলাদের সরদারিনী বানিয়েছেন। এই হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জিন্দেগির একটা ঘটনা নিয়ে এসেছেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ছোট ছিলেন, কিশোর বয়সের ছিলেন, ওই বয়সে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে এক ইহুদি মেয়ের সম্পর্ক হয়ে গেল। ইহুদি মেয়ের সঙ্গে হযরতে ফাতেমার বন্ধুত্ব হয়ে গেল, বান্ধবী একে অপরের হয়ে গেলেন। আমার বন্ধুগণ, এই বন্ধুত্ব একদিন দুই দিনের না, দীর্ঘ এক যুগ পর্যন্ত তাদের বন্ধুত্ব হয়ে গেল। ফাতেমার সঙ্গে এক ইহুদি মেয়ের সম্পর্ক, আমার বন্ধুগণ দীর্ঘদিন পর্যন্ত সম্পর্ক চলে। এই মেয়েটা হযরতে ফাতেমাকে ভালো করে চিনে, তার চরিত্র সম্পর্কে জানে, এত ভালো মানুষ দুনিয়ার জমিনে আর নাই এটাও জানে। ইহুদির মেয়েটা কিন্তু মুসলিম হয়নি, শিল্পপতির মেয়ে, কোটি কোটি টাকার মালিক তার বাবা। এই মেয়েটা সকল কাজে হযরতে ফাতেমার পরামর্শ নেয়, তার সঙ্গে কথা বলে। ফাতেমাকে দেখে দিনের বেলা তিনি রোজা রাখেন, রাত্র হয়ে গেলে আল্লাহর পায়ে সেজদায় তিনি পড়ে কান্না করেন। এই ইহুদির মেয়ে একদিন ফাতেমার কাছ থেকে তার বাবার কাছে গেলাম, বাবা ডাক দিয়ে বলতেছে আম্মা জান, বয়স তোমার কম হয় নাই মা, মোটামুটি তোমার বয়স হয়ে গিয়েছে, মোটামুটি তুমি যৌবন যুবতী বয়সে পৌঁছে গিয়েছ মা, তোমাকে বিয়ে দেওয়া লাগবে, আমার কর্তব্য তোমাকে বিয়ে শাদী দিয়ে দেওয়া। মা রে, আমি তোমাকে বিয়ে দিতে চাই, তোমার কি কোনো ছেলে পছন্দ আছে? মেয়ে ডাক দিয়ে বলতেছে আব্বা জান, না না আমার কোনো পছন্দ নাই, আপনি বলুন তো কি বলতে চান। মেয়ে ডাক দিয়া বলতেছে আব্বা জান, আপনি আমার জন্য যেই জায়গাটা ঠিক করবেন ওই জায়গায় বিয়ে করতে রাজি, আপনি বলুন তো কি বলতে চান। ইহুদির মেয়েকে তার বাবা বলছে, আমার মেয়েরে, আমি তোমার জন্য এই জামানার সব থেকে বড় শিল্পপতির ইহুদি ছেলেকে পাত্র ঠিক করেছি, টাকার কোনো অভাব নাই, সম্পদের অভাব নাই, ছেলেটা দেখতে বড় সুন্দর, তোমার জন্য ঠিক করেছি, মারে তুমি কি বিয়েতে রাজি। মেয়েটা বলতেছে আব্বা জান, আপনি আমার জন্য ছেলে ঠিক করেছেন, আমি বিয়েতে রাজি কি না আপনি জিজ্ঞাসা করেছেন। আব্বা জান, আমি আপনার কোনো কথাকে উল্টাতে পারবো না, রাজি কি রাজি না এটা জানবার জন্য আজকের দিনের সময় দেন, আগামীকাল সকাল বেলা আপনার কাছে আমি কথা বলে দেব, বিয়েতে আমি রাজি কি রাজি নেই কথা জানিয়ে দেব। এই কথা বলে মেয়েটা দৌড়াইয়া দুনিয়ার কোন মানুষের সঙ্গে পরামর্শ না করে সুজা হযরতে ফাতেমার কাছে চলে গিয়েছে, আর তার সঙ্গে পরামর্শ করে বলতেছে, বোন রে
আমার বাবা আমার জন্য বিয়ে ঠিক করেছেন, বলো তো এই বিয়েতে আমি রাজি হব কিনা। আমি জানি তুমি যদি আমাকে কোনো পরামর্শ দেও, এই পরামর্শ আমার জন্য ক্ষতি হবে না। পড়েন সুবহানাল্লাহ। একটা ইহুদির মেয়ে তো ফাতেমার কাছে এসে জানতে চায় যে তুমি কোনো পরামর্শ দিলে আমার ক্ষতি হবে না, তোমার সিদ্ধান্তটাই দাও। আর আজকালকার মেয়েদের কাছে যদি তার বাপ বলে, মা তোমার জন্য একটা পাত্র ঠিক করেছি, তুমি যে কলেজে পড়ো ইউনিভার্সিটিতে পড়ছো, আমি একটা পাত্র ঠিক করেছি, তুমি বিয়েতে রাজি কিনা, মেয়ে বলবে আই এম সরি বাপ, আমাকে বললাম না আমার গার্লফ্রেন্ড আছে, হ্যাঁ বয়ফ্রেন্ড আছে, হের সেহারা দেখতে কুত্তার মতো, হ্যাঁ টিকটক করে, ঠিক কিনা? এটাও কয় ঠিক, এরা সব ঠিক কয়। কি অবস্থা সমাজে, মা বাপ বিয়ে ঠিক করলে রাজি না, হাত নেই, আমি এখন ম্যাচুয়ার্ড, বয়স হয়েছে, আমি ইউনিভার্সিটিতে যাই, আমি আমার ভালো মন্দ বুঝি, আপনি কি ছেলে ঠিক করেছেন? আমার একটা বন্ধু আছে, 5 বছরের সম্পর্ক, বহুত মার্কেটে গিয়েছি, হোস্টেলে গিয়েছি, পার্কে ঘুরতে গিয়েছি, ও আমাকে চিনে জানে, আমি ওকে চিনে জানি, বাপ আমি ওকে ছাড়া বাঁচব না। আসেনি কথা বলার আছে না নাই? এভাবেই চলছে সমাজ, পরিবারের কথা কেউ শুনতে চায় না। বা মা বাবা ভালো মন্দ ঠিক করে মেয়ে মানতে রাজি না, ছেলে মানতে রাজি না, ছেলের বাপ তোমার জন্য একটা মেয়ে ঠিক করেছি, না না আমি আছে, ওই যে ময়নার মা তার প্রেমিকা, এর সাথে তার সম্পর্ক, নাউজুবিল্লাহ বলেন, এগুলো হালাল না হারাম? হারাম। মেয়েটা বলতেছে আব্বা জান আমি আগামীকালকে বলবো বিয়েতে রাজি কিনা, বাপ মনে করছে আমার কাছ থেকে সময় নিয়ে হয়তো তার কোনো বয়ফ্রেন্ডের সাথে গিয়ে পরামর্শ করবে। আমাদের দেশের মেয়ে হইলে পরের দিন গিয়েই কফি হাউসে বসে তার বয়ফ্রেন্ডে বলতো, শোন বেটা বাপ বিয়ে ঠিক করতে চায়, তুই কালকে বিয়ের প্রস্তাব নিয়ে আমার বাড়িতে আইবি, কথা কন না কেন, না এলে আমার বাড়িতে আশেপাশে তো যেন তোর আর না দেখ, বহুত ঘোরাঘুরি করছি একসাথে, সব বাদ দে আজকের থেকে, নে তুই যা দিছিলে সব খুলে দিয়ে গেলাম, ঠিক না? এগুলোই চলতেছে সমাজে। মেয়েটা দৌড়ে গেছে ফাতেমার কাছে, কারণ জানে এই মেয়েটা বিশ্বনবীর মেয়ে, বিশ্বনবীর মেয়ে, আল্লাহর বন্ধুর মেয়ে, সে জীবনে কোনোদিন ভুল কথা বলতে পারে না। সুবহানাল্লাহ। বলেন ভালো মানুষের সঙ্গে সম্পর্ক করবে। আমার বন্ধুগণ এক পর্যায়ে ফাতেমা বললেন, বোনরে তুমি বিয়েতে রাজি কিনা, আমার কাছে কেন পরামর্শ চাও, আমি তোমার জন্য কি করতে পারি, কারণ তুমি ইহুদি আমি মুসলিম, আমি তোমার জন্য কোনো পরামর্শ দিতে পারি না। মেয়েটা বলছে, বোনরে আমি তোমার পরামর্শ চাই, আমি তোমার সিদ্ধান্ত চাই, তুমি যদি বলো আমার উপকার হবে আমি মেনে নেব, আর তুমি যদি বলো উপকার হবে না গোটা দুনিয়ার মানুষ বললেও আমি মানব না। পড়েন সুবহানাল্লাহ। কেমন বিশ্বাস! এই বিশ্বাস বন্ধু বন্ধুর মধ্যে আসেনি আপনাদের? আছে কয়? আজ বন্ধুত্ব করে তো পিটাবার জন্য, শুধু মাইর দেওয়ার জন্য, বন্ধুত্বই করে মাইর দিবে। আমার বন্ধুগণ ফাতেমা বললেন, বোনরে তোমার বাবা যেহেতু ঠিক করেছেন তুমি রাজি হয়ে যাও, কল্যাণ হবে, রাজি হয়ে যাও। মেয়েটা বলছে, বোন ফাতেমা আমি ইহুদি তুমি মুসলিম, তুমি আমাকে বলেছ রাজি হয়ে যেতে পারি, আমার একটা শর্ত আছে। শর্ত কি? আ বোন ফাতেমা আমার শর্ত হলো বাবার কথা আমি রাজি, যেই জায়গায় বিয়ে দিতে চায় আমি রাজি, কিন্তু তুমি আমার বিয়েতে যাওয়া লাগবে, এই শর্তে আমি বিয়েতে রাজি হব। ফাতেমা বললেন, বোন রে আমি মুসলিম তোমরা ইহুদি, সারাদিন তোমাদের বাপদাদারা আমার বাবাকে গালি দেয়, আমাদের বিরুদ্ধে চলে, আমি কেমনে তোমার বিয়েতে যাব, তোমার বাপ কি মনে করবে আর আমার বাবা কি আমাকে দিবে? মেয়েটা বলছে, ফাতেমা রে কে কি বলবে জানতে চাই না,
আমার বাবা কি বলবে জানতে চাই না, আমি জানতে চাই তুমি কি আমার বিয়েতে যাবে কিনা। তুমি যদি আমার বিয়েতে না যাও আমি কিন্তু বিয়ে করব না। আমার মন বলতেছে তুমি বলে দাও তুমি বিয়েতে যাবে তাহলে আমি রাজি। এক পর্যায়ে আবেগী হয়ে গেলেন। ফাতেমা বললেন, বোন রে অবশ্যই, যেহেতু বারবার বলতেছ আমি তোমার বিয়েতে রাজি হব, আগে তোমার বাপকে জিজ্ঞাসা করো। মেয়ে দৌড়াইয়া বাবার কাছে চলে গেল। বাবার কাছে গিয়ে বলছে, সে আব্বা জান, আপনি আমার জন্য বিয়ে ঠিক করেছেন বাবা, আমি বিয়েতে রাজি, আপনি যেখানে বিয়ে দিতে চান আমার কোনো আপত্তি নাই, কিন্তু বাবা আমার একটা শর্ত আছে। বাবা বলতেছে, মা কি শর্ত তুমি বলো। মেয়ে বলতেছে, আব্বা জান, যেখানে বিয়ে দিতে চান আমি রাজি, আমার শর্ত হলো আমার বিয়েতে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মেয়ে ফাতেমাকে ইনভাইট করতে হবে, দাওয়াত করতে হবে। ও আমার বান্ধবী, তা জিন্দগিতে আমাকে কোনোদিন অন্যায় উপদেশ দেয় নাই, আমি কোনোদিন খারাপ পথে চলি নাই, তার উপদেশ মেনেছি কিন্তু কালিমা পড়ি নাই। আব্বা জান, আমাকে আমার বিয়েতে তাকে ইনভাইট করতে হবে। ফাতেমা যদি না আসে আপনি সারা জিন্দগি বুঝালেও আমাকে বিয়ে দিতে পারবেন না। বাপ বলতেছে, মেয়েরে কি বললি, মুহাম্মদের মেয়েকে বিয়েতে ইনভাইট করব? আমরা ইহুদি, ওরা মুসলিম, আর তো গরিবের মেয়ে, তিন বেলা এক বেলা তার বাবা খাবার দিতে পারে না, ভালো কোনো জামা নাই। তোমার বিয়েতে যারা আসবে সবাই তো শিল্পপতির ছেলে মেয়েরা আসবে, লক্ষ লক্ষ টাকা দামের কাপড় পরে আসবে, অনেক উপহার উপঢৌকন গিফট করবে, মারে এসে তো ভালো কোনো জামা পরে আসতে পারবে না, সেরা কাপড় পরে চলে আসবে। মেয়ে যদি আমার বিয়েতে আসে, আর তোমার বিয়েতে আসে আমার বাড়িতে, তাহলে আমার বন্ধু বান্ধব আমাকে তিরস্কার করবে, মস্কারা করবে। মেয়েরে আমি কখনো রাজি হতে পারবো না। ইহুদির মেয়ে ডাক দিয়া বলতেছে, আব্বা জান তাহলে শুনে, আমার এক হাতে চন্দ্র আর এক হাতে সূর্য উঠাইয়া যদি আপনি দেন, ফাতেমাকে বিয়েতে আনতে বাধা দিলে আমি জীবনে কোনো পুরুষকে বিয়ে করব না। কষ্ট হচ্ছে আপনাদের? বাবা মহা বিপদে পড়ে গেল, কি করবে, কি করা যায়, কেমনে রাজি করানো যায়, চিন্তা করতে করতে দেখলো একটা মাত্র মেয়ে, কোটি কোটি টাকার সম্পত্তি, সেই মেয়েকে যদি বিয়ে দিতে না পারে মানুষ কি বলবে। ইহুদি কৌশল করে বলছে, মেয়েরে শোন, আমি রাজি, তোমার বিয়েতে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মেয়েকে ইনভাইট করা আমার আপত্তি নাই, কিন্তু মা শোন, তোমার বিয়েতে সে আসতে হলে পুরাতন কোনো জামা পরে আসতে পারবে না, পুরাতন কোনো কাপড় পরে আসতে পারবে না, সে যেন সমাজের সঙ্গে তাল মিলিয়ে সামাজিক ভালো ভদ্রশালীন দামি একটা পোশাক পরে আসে, নচে তোমার বিয়েতে তাকে আনা যাবে না। এই কথা শুনে মেয়েটা দৌড়াইয়া ফাতেমার বাড়িতে এসেছেন, জয়া দয়ে ডাক দিয়ে বলছে, বুনরে তুমি আমার বিয়েতে যাও, আমার বাবা চায় না, আমার বাবা রাজি হতে চায় না, তোমার তুমি বিয়েতে থাকো আমার বাবা চায় না। অনেক অনুনয় বিনয়ের পরে রাজি হয়েছে, শর্ত দিয়েছে তুমি আমার বিয়েতে গেলে নতুন জামা কাপড় পরে যাওয়া লাগবে, নচে তোমাকে যেতে দিবে না। ফাতেমা চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বললেন, বোন আমার, আমি এমন করে জন্ম নিয়েছি, আমার ঘরে মাসির পর মাস চলে যায়, যার ঘরের চুলায় আগুন জ্বলে না, সপ্তাহের পর সপ্তাহ যায় আমাদের ঘরে খাবার থাকে না, আমার বাবা আমার জন্য কোনোদিন একটা নতুন ভালো জামা এনে দিতে পারে নাই, যার ঘরে খাবার নাই সে আবার কেমনে নতুন জামা পরে তোমার বাড়িতে যাবে।
বোন রে বেয়াদবি মাফ করবে, আমি তোমার বিয়েতে যেতে পারবো না, আমি আমার কলিজার টুকরা বাবাকে নতুন জামা কাপড়ের কথা বলে কষ্ট দিতে পারবো না। সারাদিন দিনের দাওয়াত নিয়ে বাহিরে থাকে, ঘরের ভিতরে ঠিক মতো খাবারও থাকে না, আমি কোনোদিন দামি কাপড়ের কথা বলে আমার বাবাকে কষ্ট দিব না। অবন কতদিন চলে যায়, ঘরে খাবার থাকে না, পানি খেয়ে খেজুর খেয়ে বসবাস করি, কেমনে আমি দামি জামা পরব কোথায় পাব? ইহুদির মেয়ে ডাক দিয়ে বলছে, বোন ফাতেমা, আমার বিশ্বাস তুমি তোমার যেই রবের উপরে ঈমান এনেছ, যেই রবের ইবাদত করো, যেই রবের জন্য রাত্রবেলা মাটিতে মাথাটা লাগাইয়া কান্না করো, এই রবের উপরে ভরসা করে তুমি বলো যে তুমি জামা কাপড় পরে যাবে, আমার বিশ্বাস পেয়ে যাবে, তুমি যেই রবের পথে চলো আমার মনে হয় সেই রব তোমাকে ঠকাবে না, সেই রবের কাছে বললে একটা ফয়সালা হয়ে যাবে। এই কথা শুনে হযরতে ফাতেমা বেগি হয়ে গেলেন, তিনি চিন্তা করলেন আমার অভিভাবক তো আল্লাহ, চিৎকার করে বললেন, বুনরে আমি তোকে ওয়াদা দিলাম, কথা দিলাম আমি তোর বিয়েতে যাব এবং দুনিয়ার সব থেকে দামি কাপড় পরে যাব। কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ফাতেমা বলে ফেললেন, বুনরে আমি তোমার বিয়েতে যাব, দুনিয়ার দামি পোশাক পরে তোমার বিয়েতে যাব। মেয়েটা দৌড়াইয়া তার বাবাকে গিয়ে বলছে, আব্বা যা, ফাতেমা বিয়েতে আসবে, নতুন জামা কাপড় পরে আসবে। ইহুদি মনে করতেছে, বলতেছে, বুঝতে পেরেছি, জামাও পাবে না আসতেও পারবে না, গরিব মানুষ জামা পাবে কোথায়? এইভাবেই চলতে লাগলো দিন। আমার বন্ধুগণ, সংক্ষেপ কথা, দীর্ঘদিন পরে বিয়ের তারিখ যখন হয়ে গেল, মেয়েটা বিয়ের আগের দিন এসে বলতেছে, বুনরে আগামী কালকে কিন্তু আমার বিয়ে, তোমাকে যাওয়া লাগবে, নতুন জামার কি কোনো ব্যবস্থা করলে কিনা? ফাতেমা ডাক দিয়ে বলছেন, বুনরে না, এখনো কোনো ব্যবস্থা হয় নাই। এই কথা বলে মেয়ে চলে গেল। রাত্র যখন গভীর হয়ে গিয়েছে, হযরতে ফাতিমা ঠান্ডা পানি দিয়ে ওযু করলেন, মুসল্লায় সেজদায় পড়ে গেলেন, আর আল্লাহকে ডাক দিয়া বললেন, আল্লাহ, দুনিয়ার জমিনে সারাদিন কষ্ট করি, সারাদিন না খেয়ে থাকি, কখন জানি রাত্র হবে তোমার সঙ্গে কথা বলবো, আল্লাহ আমি যে তোমার সঙ্গে প্রেম করে ফেলেছি, আল্লাহ তাআলা আমি ফাতেমা তোমাকে ভালোবেসে ফেলেছি, তোমার সঙ্গে কথা না বললে আমি শান্তি পাই না, সারাদিন চিৎকার করি না খেয়ে দিন কাটাইয়া দেই, সূর্য কেন ডুবে না, রাত্র কেন হয় না, আমি তোমার সঙ্গে কথা বলতে চাই, আল্লাহ তাআলা আমার খাবারের দরকার নাই, রাত্র হয়ে গেলে মন খুলে যেন তোমার সঙ্গে কথা বলতে পারি। ফাতেমা বলছেন, আল্লাহ তাআলা আমি যখন নামাজের ভিতরে সূরা ফাতিহা তেলাওয়াত শুরু করে দেই, আমি আমার নিজ কানে শুনতে পাই, আমার প্রত্যেকটা আয়াতের শেষে তুমি আসমান থেকে আমার তেলাওয়াতের জবাব দিয়ে যাও। আয় আল্লাহ তাআলা, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, দুনিয়ায় কিছুই চাই না, কষ্ট করে করে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে যেতে চাই, দুনিয়ার জমিনে তোমাকে কোনোদিন দেখি নাই, আল্লাহ তাআলা আমি যেন আখেরাতে তোমাকে না হারাইয়া যায়।
আমি আমার চোখ দিয়ে তোমাকে কিয়ামতের দিনে দেখতে চাই, যেই রবকে না দেখে গভীর রাতে ঠান্ডা পানি দিয়ে ওযু করে সেজদা দিয়েছি, সারা রাত্র তোমার জন্য কান্না করে চোখ বাসায় দিয়েছি। আল্লাহ তাআলা, দীর্ঘদিন থেকে তোমার সাথে সম্পর্ক, আজ বুঝি কিছুই চাইলাম না। আয় আল্লাহ, তোমার হাবিব বলেছেন সাল্লু ফিল লাইলি ওয়ান নাসুনিয়াম। আট নাম্বার গুণ হলো গভীর রাত্রে যারা দুই রাকাত সলাত পড়ে আল্লাহর কাছে চায়, আল্লাহ তাদেরকে কখনো ফিরাইয়া দেন না। আল্লাহ তাআলা, আমি তোমার কাছে আজকে একটা জিনিস চাইব, আমার জৈবিক চাহিদা পূরণের জন্য না, আমার সামাজিক চাহিদা পূরণের জন্য না, আয় আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের সুন্দরের জন্য না, আমার বাবা সারাদিন দিনের দাওয়াত নিয়ে বাহিরে যান, মেয়ে হওয়ার কারণে দিনের দাওয়াত নিয়ে আব্বার সঙ্গে বাহিরে যেতে পারি না, আয় আল্লাহ তাআলা তোমার কাছে আমি আজকে রাত্রে সেজদায় পড়ে একটা কাপড়ের আবদার করেছি, আয় আল্লাহ তাআলা তুমি আমাকে একটা কাপড় দিবা, ওই কাপড় পরে আমি ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে যাইব। আল্লাহ তাআলা, আমার সৌন্দর্যের জন্য না, আমার চাহিদা পূরণের জন্য না, দুনিয়ার জমিনে আনন্দ উল্লাস করার জন্য না, আল্লাহ তাআলা জীবনে কিছুই চাইলাম না, আজকে একটা মাত্র কাপড় চাইলাম, তাও নিজের জন্য না, তুমি আমাকেই জন্য কাপড়টা দিবা, আমি আমার বাবার সঙ্গে গ্রামে গ্রামে রাস্তায় হাটে মাঠে গিয়ে দিনের দাওয়াত দিতে পারি নাই, তুমি আমাকে এমন একটা কাপড় দান করো যে কাপড় পরে আমি যেন ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে যাই, যারা আমার কাপড়ের দিকে তাকাবে তারা যেন কাপড়ের দিকে তাকায়া কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আয় আল্লাহ তাআলা, আব্বা জান বলেছেন গভীর রাত্রে সালাত পড়ে তোমার কাছে চাইলে ফিরাইয়া দেও না, তোমার কাছে তো আমি বেশি কিছু চাই নাই, আয় আল্লাহ বাড়ি চাইলাম না, গাড়ি চাইলাম না, সম্পত্তি চাইলাম না, দুনিয়ায় ভালো থাকবার জন্য বিছানা পাতি চাইলাম না, তোমার কাছে একটা কাপড়ের আবদার করছি মনিব, তুমি কি দিবা না? বন্ধুর সাথে বন্ধুর সম্পর্ক হলে তুমি তো বলছো কে কি চাইবা আমার কাছে চাও, গভীর রাত্রে আমি দিব। আল্লাহ তাআলা, তোমার কাছে চাইলাম তুমি কি আমাকে দিবা না? পয়গম্বরে আরবির মে হাসান হুসাইনের মা হযরতে আলীর স্ত্রী হযরতে ফাতিমা এইভাবে কান্না করে করে যখন সালাত শেষ করলেন, ডান দিকে বাম দিকে সালাম ফিরালেন, সালাম ফিরাইয়া যখন তিনি যায় না মাস্টা উঠাতে গেলেন, উঠাইয়া তিনি উঠাইয়া দেখেন ঘরের ডাইন দিকের কর্নারে একটা কাপড়ের প্যাকেট দেখা যায়। আল্লাহু আকবার! কাপড়ের প্যাকেট তিনি হাতে নিলেন, আশ্চর্য হয়ে গেলেন, আমার ঘরের দরওয়াজা বন্ধ, কোত্থেকে কাপড়ের প্যাকেটটা আসছে, কে দিয়ে গেল? দৌড়াতে লাগলেন বাবার কাছে, বাবার সামনে গিয়ে হাজির, চোখের পানি ছেড়ে দিয়া বিশ্ব নবীকে ডাক দিয়ে বলছেন বাবা। বিশ্ব নবী ফাতেমাকে দেখে নিজের চোখের পানি ধরে রাখতে পারলেন না, তিনিও কেঁদে ফেলে ডাক দিয়ে বলেন মারে তুমি কেন আমাকে ডাক দিয়েছ? ফাতেমা বিশ্ব নবীকে জড়াইয়া চোখের পানি ছেড়ে বলছেন আব্বা যা, আমি নামাজ পড়তেছিলাম, সালাত আদায় করছিলাম, নামাজের পরে দেখি আমার ঘরের কর্নারে কাপড়ের প্যাকেট রাখা, কি জানি কি হয়েছে আমি জানি না, আপনি দেখেন। বিশ্ব নবী কাপড়ের প্যাকেটটা যখন খুললেন, খোলার সাথে সাথে প্যাকেটের ভিতর থেকে
জান্নাতুল ফিরদাউসের মেশকে আম্বরের গ্রান বের হয়ে যায়। বিশ্ব নবী বললেন, মারি ওইটা তো একটা কাপড় না, এক প্যাকেটের ভিতরে দেখা যায় একটা সেলোয়ার কামিজ, আরেকটা প্যাকেটের ভিতরে দেখা যায় একটা ওড়না। জান্নাতি মহিলাদের কাপড় হবে তিনটা, সেলোয়ার কামিজ আর ওড়না। বাইরেই 12 হাত শাড়ি কিন্তু জান্নাতে পাবেন না, এটা মুসলিমদের না। আল্লাহর রাসূল বলেছেন, জান্নাতে মহিলাদেরকে যে তিনটা কাপড় সালোয়ার কামিজ আর উড়না দেওয়া হবে, এই উড়নার মধ্যে যে পাথর গুঁড়া লাগানো থাকবে, এই একটা পাথরের দাম আসমান জমিন লৌহ কলম, জান্নাত জাহান্নাম যা আছে সবকিছু যদি বিক্রি করে দেওয়া হয়, জান্নাতি মহিলার উড়নার ভিতরের একটা পাথরের দাম হবে না। এই ওয়াজ তো আর অনেক লম্বা, খালি বলেন রাত্রে গেছে 12:30 কি শোনেন, খালি বলেন, দেরিতে দিছেন কেন? আর আমি আসি রে দেরিতে, উল্টা বলবেন না, টাইম মতোই আইছি কেন? শোনেন, হ্যাঁ ভালো লাগবে তো, কিন্তু ফজরের সালাতে তো আসবেন না মসজিদে, ইনশাল্লাহ এটা আমার জানা আছে, বহুত ইনশাল্লাহ শুনছি। কষ্ট হচ্ছে? হাত উঠে দেখান কার কার কষ্ট হয়। এই দেখলাম ঘুমাইছেন কিনা, সবাই হাত উঠে দিস। আমার বন্ধুগণ শোনেন, হযরতে ফাতেমা বাবার কাছে বলছেন, আব্বাজান দেখেন আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহর রাসূল বলেছেন জান্নাতি মহিলাদেরকে যে উড়না দেওয়া হবে, এই ওড়নার কোন কোনা যদি দুনিয়ার কোন জায়গা দিয়ে দুনিয়া বের করে দিত, এই ওড়নার সুগ্রানে গোটা দুনিয়া মুখরিত হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ, জান্নাতি মহিলাদেরকে যে কাপড় দেওয়া হবে, এই কাপড়ের মধ্যে যে গ্লাস লাগানো থাকবে, এই এক টুকরা গ্লাস যদি দুনিয়ার কোনো জায়গায় ফেলে দেওয়া হতো, এই গ্লাসের আলোতে দুনিয়ার চন্দ্র সূর্যর আলো অন্ধকার হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাপড় খুললেন, খুলে দেখেন সালোয়ার কামিজ আর উড়না, ডাক দিয়ে বললেন, মারে এটা তো দুনিয়ার কোনো মার্কেটের কাপড় মনে হয় না, কোথা থেকে আসছে বাপ তো বুঝতে পারতেছি না। এই সময়ে জিব্রিল আমিন হাজির হয়ে গেলেন আর আমার নবীকে কানে কানে ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর আপনি শোনেন, আপনি তো আপনার মেয়ে ফাতেমাকে ফাতেমা চিনেন আর কিছুই জানেন না, এই ফাতেমা কিন্তু আল্লাহর সঙ্গে সম্পর্ক করে ফেলেছে, নামাজ পড়ে আল্লাহর কাছে কিছু চায় নাই, আল্লাহ চাইলে দিতেই বাধ্য, আজ একটা কাপড় আল্লাহর কাছে সেজদার মধ্যে পড়ে চাইছে, আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল আমাকে দিয়া জান্নাতুল ফিরদাউস থেকে পাঠাইয়া দিয়েছে, আর বলে দিয়েছে ফাতেমা যেন ওই কাপড় পরে ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে যায়। নবীজি বলছেন, মা রে তুমি আমার ঘরে থাকো, আমার মেয়ে খেয়ে না খেয়ে থাকো, তুমি যে এভাবে আল্লাহর কাছাকাছি পৌঁছে গেছো আমি জানি না, মা রে তুমি এই কাপড় পরে ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে যাইবা, কিন্তু মা রে পর্দার সাথে যাইও, বেপর্দা হইয়া যাইও না, কারণ মহিলারা যেদিন নতুন জামা কাপড় পরে এই দিন কিন্তু পর্দা করে না। আসতে কইলেন কেন? যেদিন মার্কেটে যায়, যেদিন সেন্টারে যায় বিয়েতে, সব থেকে দামি কাপড় পরে আলতা আলকাতরা লিপস্টিক
হাই হিল জুতা লেহাঙ্গা সব পরে কিন্তু পর্দা করে, বলেন দোষ তো আপনার। আপনি স্ত্রীকে বুঝাতে পারেন নাই নতুন জামা কার সামনে কখন পড়তে হবে। আমার বন্ধুগণ সংক্ষেপ করে দিই, এক পর্যায়ে বিয়ের দিন ফাতেমা এই পোশাক পরে ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে পৌঁছে গেলেন। যে রুমের ভিতরে মেয়েটাকে নতুন বধুর মতো সাজিয়ে অলংকার জেওর পরাইয়া অর্নামেন্টস জুয়েলারি দিয়ে সাজিয়ে রাখা হয়েছে, হযরতে ফাতেমা ওই ঘরের ভিতরে প্রবেশ করলেন। ঘরের ভিতরে প্রবেশ করতে দেরি হয়েছে, গোটা ঘর জান্নাতি কাপড়ের আলোতে আলোকিত হতে দেরি হয় না। মহিলারা ডাক দিয়া বলছে, ফাতেমা তুমি গরিব মানুষ, তোমার বাবার তো টাকা নাই পয়সা নাই, এত সুন্দর জামা কোথায় পেয়েছো? আমাদের তো কলিজা ছিঁড়ে যায়, আমাদের কোটি কোটি টাকা আছে, এত সুন্দর জামা কিনতে পারি নাই, তুমি কোত্থেকে কিনলা, টাকা পাইলা কই? ফাতেমা বললেন, এত গরিব মনে করবেন না, আমি কিন্তু মার্কেট থেকে কিনে আনছি। সুবহানাল্লাহ বললেন। মহিলারা বলছে, কি বলো, আমরা তো সব মার্কেট চিনি। না চিনে না, আপনাদের এলাকার মহিলারা মার্কেট চিনেনি। কোন মার্কেটের কাপড়? বনানী না ধানমন্ডি না বসুন্ধরা, কোন জায়গা থেকে আনা হয়েছে তুমি বলে দেও। আমেরিকার না ব্রিটেনের না ফ্রান্সের না সুইডেন সুইজারল্যান্ড অস্ট্রেলিয়া, কোন জায়গার কাপড়? ফাতেমা বললেন, আমি যে মার্কেট থেকে কাপড় কিনেছি। শোন, উল্টা পাল্টা বলে লাভ নাই, আমার কাপড়ের দিকে তাকাইয়া তোমাদের লাভ নাই, নিজেদেরকে ধনী ধনী ভাব দেখাইয়া লাভ নাই, আমি যে কাপড় কিনেছি শুধু তাকাইয়া দেখো, এটা পরার মতো শক্তি তোমাদের নাই, কেনার মতো টাকা তোমাদের বাপ দাদার নাই, গোটা সম্পত্তি বিক্রি করে দিলেও আমার কাপড়ের মতো একটা কাপড় কিনতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। মহিলাদের তো জিদ বেশি না, বেশি না, হ্যাঁ কিনতে পারবো না, আমার জামায় কি কম টাকা আছে নাকি, তুমি কি একটা কাপড় পরে আসছো, কিনতে পারবো না, বলো কোন মার্কেট থেকে আনছো, মার্কেটের ম্যানেজারের নাম্বার দাও, ঠিক না? দেখবেন আমাদের দেশের অনেক মহিলারা কিন্তু স্বামীরে সালাম দেয় না, মার্কেটে গিয়েই দোকানদারের সামনে সালাম, এক সুন্দর শাড়ি আসছেনি, থ্রি পিস স্টাইল হয়েছে, পাথর লাগানো, এটা আসেনি, আসে জামাইরে জিন্দিগি তো সালাম দেয়, মার্কেটে গিয়ে কিন্তু দোকানদারের সালাম দেয়, কথা কয় নাকি? আপনার বলতেছে না বয়ে যদি বাড়ি থেকে মাইর খায় রায়, আমি বুঝি তো, বউ ব্যাগ একটা হাতে নিয়ে মোবাইল একটা নিয়ে আগে আগে হাঁটতেছে মার্কেটে, আর জামাই বাচ্চা একটারে কুলে নিয়ে পিছনে করতেছে, এই না বলেন, এই হচ্ছে আমাদের কোয়ালিটি, সব না আবার ভালো আছে আলহামদুলিল্লাহ, আপনাদের গোপালপুরের মায়েরা বোনেরা অনেক ভালো, ঠিক না? না কয় যা বলবে সব ঠিক, ভুল কোনো জিনিসই নেই। আমার বন্ধুগণ যা কিছু বলতেছি দেখলাম আপনারা ঘুমাচ্ছেন কিনে, এগুলো জন্য বললাম, আবার রাগ করবেন না। আমার বন্ধুগণ ফাতেমা বলছেন, যা দেখবার দেখে নাও, কাপড় কিনবা, দেখছিলা কোনোদিনই কাপড় কেমনে পরতে হয়? দিছে ভাব, মহিলারা কই কি মোহাম্মদের মেয়ে, তিন বেলা এক বেলার খাবার নাই, কি ভাব ধরছে, কাপড়টা পাইলো কই? সব মহিলারা নতুন বধুকের আইকা এখন জড়ো হয়েছে ফাতেমার সামনে, আর বলে কোন মার্কেট থেকে কিনছো কো, এখন আমরা কিনতে যাব বিয়া পরে। সুবহানাল্লাহ বললেন না। এবার ফাতেমা বললেন, বোন শোনাব, আমি যেই দোকান থেকে কাপড় কিনেছি সেই দোকানও তোমরা চিনবে না, যেই মার্কেট থেকে কাপড় কিনেছি সেই মার্কেটও চিনবে না, যে রাস্তা দিয়া মার্কেটে গিয়েছি ওই রাস্তাও তোমরা খুঁজে পাবে না।
সেখান তো রাগ উঠবে নিখন তো, দোকানও চিনবো না, মার্কেটও চিনবো না, রাস্তাও চিনি না, এটা কোন মার্কেট, কই পাইলে, চিনি না আমাদের কেনে মস্কারা করো বলো। কিন্তু এটাও চিন্তাও করি, কাপড়ের যে ডিজাইন, যে কালার, থ্রি পিসের যে কালার, আর ওনার মধ্যে যে পাথর লাগানো, পাথর থাকে না কি যে একটা ঝিলিক দিলি আলোকিত হয়ে যায়, সুবহানাল্লাহ। কোন আরো জোরে কোন মহিলারা চিন্তা করতেছে, এটা তো কোনো মার্কেটে দেখলাম না। মহিলারা বলছে, ফাতেমা শোনো, প্রয়োজনে কিডনি বিক্রি করব, বাপ দাদার সব সম্পত্তি বিক্রি করব, এরপরও কাপড়ের দরকার। এমন জেদি মহিলা আছে না? আছে। দেখবেন কিছু ছেলে মেয়ে আছে, কয় কিডনি কেউ কিনবেন? কিডনি বিক্রি করে আইফোন কিনবে? এর দে মাস মাস শয়তান। আমার বন্ধুগণ, এবার ফাতেমা বললেন, বোন শোনব, তোমরা তো বললাম এই মার্কেট কিনবা না, এই মার্কেট চিনবা না, আমি যে রাস্তা দিয়ে গিয়েছি তোমাদেরকে শোনাইয়া দেই, এই রাস্তার নাম কি, আমি যেই দোকান থেকে কাপড় কিনেছি এই দোকানের নাম জান্নাতুল ফিরদাউস, যেই মার্কেট থেকে কিনেছি মার্কেটের নাম জান্নাত, আর যে রাস্তা দিয়ে আমি গিয়েছি এই রাস্তার নাম হলো সিরাতে মুস্তাকিম। মহিলারা কই রাস্তা অত চিনি নেই, ঠিকই তো কইছে, আর মার্কেটের নাম তো শুনলাম না। ফাতেমা বলছেন, বোন শোনো, এই দোকানে যাওয়া তো দূরের কথা, মার্কেটে যাওয়া তো দূরের কথা, এই ভিআইপি স্পেশাল রাস্তা দিয়ে চলবার শক্তি নাই, কারণ যে কেউ চাইলে রাস্তা দিয়ে হাঁটতে পারে না, এই রাস্তায় সিকিউরিটি গার্ড আছে, চাইলে কেউ ঢুকতে পারবে না, চাইলে কেউ হাঁটতে পারবে না, সিকিউরিটি আছে, নচে যেতে পারবে না, পিন নাম্বার আছে, কার্ড নিয়ে যেতে হবে, কার্ড দেখালেই তোমাকে ছেড়ে দিবে, কার্ড ছাড়া তোমাকে যাইতে দিবে না। ফাতেমা বলছেন, বোন রে, আমার কাছে এই মার্কেটের রাস্তার খবর আছে, এই মার্কেটে যাওয়ার ব্যবস্থা আছে, এই দোকান থেকে কাপড় কেনার সুযোগ আছে, তোমরা যদি সিরাতে মুস্তাকিম নামক রাস্তা দিয়ে চলতে পারো, সামনে গেলে জান্নাত নামক মার্কেট পাইবা, এই মার্কেটের ভিতরে ঢুকলে জান্নাতুল ফিরদাউস নামক দোকান পাইবা, এই দোকানে গেলে পরে আমার চাইতে আরো দামি দামি কাপড় পাইবা। মহিলারা ডাক দিয়া বলছে, ফাতেমা বল তো, এই রাস্তা দিয়ে যেতে হলে কি করতে হবে, কি সিকিউরিটি লাগবে, কি পিন নাম্বার লাগবে? ফাতেমা বললেন, বোন রে, এই রাস্তা দিয়া চলতে গেলে যে কার্ড, পরিচয়পত্র, এই পরিচয়পত্র কার্ডের নাম হলো ইসলাম, আর গোপন পিন নাম্বার হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বোনেরা, তোমরা যদি ইসলাম কবুল করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামে যে পিন নাম্বার আছে তা যদি স্মরণ রাখতে পারো, মুখস্থ রাখতে পারো, সামনে গেলে সিরাতে মুস্তাকিম নামক রাস্তা পাইবা, রাস্তা পাইলে জান্নাত নামক মার্কেট পাইবা, এই মার্কেটে গেলে আমার চাইতে দামি কাপড় পাইবা, আর ওই মার্কেটের মালিকের সঙ্গে যদি সম্পর্ক রাখতে হয়, সাল্লু ফিল লাইলি ওয়ান্নাসু নিয়াম, এক নাম্বার গুণ হলো গভীর রাত্রে দুই রাকাত নামাজ পড়বা, দুই রাকাত নামাজ পড়ে মালিকের সঙ্গে যদি সম্পর্ক করতে পারো, বন্ধুত্ব করতে পারো, ফ্রি তোমাকে রাস্তা দিয়ে নিয়ে যাবে, মার্কেট পর্যন্ত নিয়ে যাবে, দোকানে নিয়ে যাওয়ার পরে টাকা ছাড়া কাপড়ও দিবে, প্রয়োজন বুঝে দোকানের মালিকও বানাইয়া দিবে। এবার মহিলারা বলছে, ফাতেমা আমাদের কি করা লাগবে? ফাতেমা বলছেন, বুনরে ছাড়া কোনো পথ নাই, আমার বাপ তো সারা জিন্দেগি এই পথের কথা বলেছেন, এই কালেমার কথা বলেছেন, এই রাস্তার কথা বলেছেন,
মানলে সামনে গেলেই সব পাইবা। সকল মহিলারা এক বাক্যে ডাক দিয়া বলছে, ফাতেমা আর দেরি করা যায় না, এই মুহূর্তে তুমি আমাদের সবাইকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দাও। ফাতেমার কাপড়ের দিকে তাকায়া, ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে 300 থেকে 400 জন মহিলা একসাথে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহর রাসূল বলেছেন, 8 নম্বর গুণ হলো গভীর রাত্রে 2 রাকাত সালাত পড়ে আল্লাহর সাথে সম্পর্ক করা। আল্লাহর সাথে যদি সম্পর্ক করতে পারি, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল বলেছেন, গোলাম রে তুমি আমাকে সন্তুষ্ট করে যা চাইবা তার চাইতে 100 গুণ বেশি দোয়ার ওয়াদা আমি আল্লাহ দিয়ে দিলাম। পড়েন সুবহানাল্লাহ, কথা বুঝতে পেরেছেন? মাত্র একটার আলোচনা করতেছে, গুণ কয়টা বলেন না, চলতেছে কত নম্বর? 8 নম্বর উল্টা। রাত্র হয়েছে কয়টা? 12:30, 12:45 উপরে আর লম্বা করা যাবে না। আরে শুনেন না, বলি কথা তো বুঝবেন। হ্যাঁ বুঝছি তো। আরে শুনেন না, রাত্র লম্বা হয়ে যাবে ঠিক না। আমি কথা বলতে পারি, আমাদেরকে ডাক্তারের পরামর্শ হলো সারা দিন চিল্লান, রাত্রে 12টা পর্যন্ত ওয়াজ করেন, সারা দিন সারা রাত, আপত্তি নেই। কিন্তু রাত্রে 12টার পরে যখন 1 মিনিট কথা বলবেন, বডির সবগুলা কুশ পৃথিবীর মানুষের বৈশা যায়, মানে এর বিরুদ্ধে যুদ্ধ করে খাড়াতে হয়, এতে বডির ক্ষতি হয়। আল্লাহ রাত্র দিয়েছেন ঘুমানোর জন্য, কথা বুঝেন নাই, ঘুমানোর জন্য। আমরা এটাকে উল্টা পথে নিয়ে আসছি, আজকে আর লম্বা করব না। আল্লাহ যদি আমাকে বাঁচায় কোনোদিন আসি, আমাকে 9টায় বসাইয়া দিবেন, 12টা পর্যন্ত কথা বলবো 3 ঘন্টা। আমি আসার পরেই তো একজন উঠে নামাজ শুরু করছেন, কি কয়? আমি আসার পরেই তো বাদ দেন, শুনেন কয়টা গুণ বলছি, কয়টা গুণ আমল ওয়াশ করছি, কয়টার কত নাম্বার? 8 নাম্বার। শুনেন, আমরা 8টা গুণ অর্জন করব, ফেতনা করব না, মারামারি করব না, 5 ওয়াক্ত নামাজ পড়ব, হালাল খাবো, সবাই মিলেমিশে চলবো ইনশাল্লাহ। বলেন আমাকে কথা দেন, নামাজ পড়বেন কয় ওয়াক্ত? ঠিক আছে তো, আল্লাহ যেন কবুল করেন। আমার জন্য দোয়া চাই, আপনাদের জন্য দোয়া থাকলো। কে মসজিদে গেলেন না? এই তুই কথা বল। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা وَمَا كُنَّا لِنَهْتَدِيَ لَوْلَا أَنْ هَدَانَا اللَّهُ لَقَدْ جَاءَتْ رُسُلُ رَبِّنَا بِالْحَقِّ رَبَّنَا ظَلَمْنَا أَنْفُسَنَا وَإِنْ لَمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع المتقين والأبرار اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ولأستاذنا ولشيخنا ولمشايخنا ولجميع أمة محمد صلى الله عليه وسلم يا حي يا قيوم برحمتك نستغيث يا أرحم الراحمين يا الله غبي رجني تعلم علمانيا حافظ قرآن يا نجوان بينيا
মাসুম বেগুনা বাচ্চা নিয়ে সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবাদেরকে নিয়ে পর্দানিশীন মা বোনদেরকে নিয়ে হাত উঠাইলাম। আল্লাহ তাআলা দয়া গুণে মায়া গুণে আমাদের তমাম জিন্দিগির গুণাগুলাকে মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা গুনার কারণে গাড়ির চাকার নিচে ফালাইয়া আগুন দিয়া জ্বালাইয়া পানির মধ্যে ডুবাইয়া আলসার ক্যান্সার ডায়াবেটিস হার্ট অ্যাটাক কিডনি ডেমেজ ব্রেইন স্ট্রোক ব্রেইন টিউমার প্যারালাইসিস দিয়া ফুসফুস নষ্ট করে দিয়া বিছানায় গড়াগড়ি করাইয়া বেইজ্জতির জিন্দেগি আমাদের দিও না। আল্লাহ তাআলা ইন্তেকালের সময় যদি চলে আসে পবিত্র রমাদানুল মুবারকের তাহাজ্জুদের সেজদায় জুমার দিনের কোরআন তিলাওয়াতের হালতে বিশ্ব নবীকে স্বপ্নে দেখাইয়া মালাকুল মউত পাঠাইয়া দিও আল্লাহ। অমনি এই প্রোগ্রামের আয়োজন করতে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া পরামর্শ দিয়া দেশ থেকে বিদেশ থেকে যে যেখান থেকে যেভাবে সহযোগিতা করলেন সহযোগিতারও আদা দিলেন, আল্লাহ তাআলা তুমি সবার সহযোগিতাকে কবুল করে নাও। এলাকার সমস্ত মুর্দেগানের কবরটাকে জান্নাত বানাইয়া দাও, জিন্দেগানের হায়াত বাড়াইয়া দাও, নজওয়ানদেরকে পাঁচ ওয়াক্ত নামাজি বানাও, মুরব্বী বাবাদেরকে তাহাজ্জুদ ওয়ালা বানাও, মা বোনদেরকে পর্দানিশীন বানাও, যেই বোনের বিয়ে হচ্ছে না বয়স হয়ে গিয়েছে বিয়ের ফয়সালা করে দাও, যার বিয়ে হয়েছে 15-20 বছর বাচ্চা পাচ্ছেন না তোমার কুদরত থেকে বাচ্চার ব্যবস্থা করে দাও, যেই ভাই চাকরির জন্য দৌড়ায় চাকরি হয় না হালাল কুশাদা রিজিকের ফয়সালা করে দাও। এই প্রোগ্রামের উসিলা এলাকার মধ্যে রহমতের আম জুড়ি বর্ষায় থা। আয় আল্লাহ যারা হাত উঠাইলাম আমাদের পক্ষ থেকে লাখ কোটি দরুদ সালামের হাত দিও, বিশ্ব নবীর দরবারে রহ মুবারকে পৌঁছাইয়া দাও। এই মুহূর্তে আমাদের নামটা জাহান্নামের দফতর থেকে কেইটা জান্নাতের লিস্টে উঠাইয়া দাও, পরিবারের মধ্যে শান্তি দিয়া দাও, স্বামী স্ত্রীতে মহাব্বত বাড়াইয়া দাও, বাবা ছেলে ভালোবাসা পয়দা করে দাও, আমাদের বাচ্চাদেরকে আলিম বা আমল হাফিজে কোরআন মুজাদ্দিদে জামান বানাও। ইয়া আল্লাহ আমাদের বাচ্চাদেরকে তুমি কবুল করো। আয় আল্লাহ যারা দ্বীনের প্রচারে বাধা দে, ইয়া আল্লাহ তাদেরকে তুমি হেদায়েত দান ফরমাও। দ্বীনের প্রচার করতে গেলে যারা হিংসা করে শয়তানি করে হামলা মামলার মাধ্যমে ফেলে দিয়া ষড়যন্ত্র করে আটকায় দিতে চায় হেদায়েত দিয়ে দাও, হেদায়েত না থাকলে সমূলে ধ্বংস করে দাও। আল্লাহ আমাদের মনের ভিতরে কার কি উদ্দেশ্য আছে তুমি যেন সব কবুল করে নাও। আমাদের যাদের মা বাবা নাই মা বাবার কবরটাকে জান্নাত বানাইয়া দাও, আমাদের যাদের মাতা পিতা বেঁচে আছেন হায়াত বাড়াইয়া দাও। এ আল্লাহ কত ভাই কত বোন কত মা কত বাবা কত দূর দূরান্ত থেকে কষ্ট করে ঠান্ডার রাত্রে এসেছেন, আয় আল্লাহ তাআলা এই মানুষগুলাকে জান্নাতি ফয়সালা না করে মৌত দিও না। ও সাল্লাল্লাহু তাআলা আলা নবী ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া রাহমনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।